নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি বেশ অনেকদিন আগেই তোলা, প্রায় দিন 15 ওপর হয়ে গিয়েছে, কিন্তু আপলোড করতে আমার লেট হলো, পরপর বাড়িতে পুজো চলছিল সেই নিয়ে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দেরি হলেও আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমরা যে হাওড়া আমতায় আমাদের দেশে গিয়েছিলাম সেখানকারই একটা ব্লগ। আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম, ওখানে আমতায় দামোদরের নদীর একদম পাশে একটি বিশাল ফুটবল মাঠ আছে, সেখানে পুজো হয় এবং গ্রামের মেলা এবং পুজো কীরকম হয় সেটা আমরা তো দেখবই, সাথে সাথে আমি চাইছিলাম আপনারাও দেখুন, এনজয় করুন, আশা করি ভালো লাগবে। আজকেও আমরা গোলাম চাচার টোটো করেই বেরিয়ে পড়েছি। এটা যেখানে আছি সেটা হলো বেতাই মোড় বলা হয়, বেতাই নারীর মোড় বলা হয়। এখান থেকে টার নিয়ে আমরা আমতার দিকে যাচ্ছি। এখানে একটা বেশ ভালোই প্যান্ডেল হয়েছে, এখানে বরাবরই এই পুজোটা হয়। তো আজকে ব্লগটা দেখতে থাকুন, আশা করি এই গ্রামের মেলার নানান দৃশ্য আপনাদেরকে ভালো লাগবে। আমরা এই মুহূর্তে দামোদর নদের উপর যে ব্রিজটা আছে সেটা দিয়ে পার হচ্ছি। এটা রায়গুণাকর ভারতরত্নের নামে এই ব্রিজটা, দেখতেই পাচ্ছেন দামোদর নদ দেখা যাচ্ছে উপর থেকে, ভীষণ উপভোগ্য মনোরম দৃশ্য। কারণ সন্ধে নামছে, এই সময়ে এই ধরনের জায়গাগুলো ভীষণ ভালো লাগে দেখতে। এই ধরনের চিত্র কিন্তু আমাদের কলকাতায় দেখা যায় না। কীভাবে টোটোর চারিদিকে লোকজন উঠে যাচ্ছে, দেখো মাথায় বসেছে, পিছনে ঝুলছে, পাশে ঝুলছে। যাই হোক, এখানে চারিদিকে মেলা বসেছে বলে এখানে বেশ ছোটোখাটো একটা জ্যামও তৈরি হয়েছে। তো জ্যাম কাটিয়ে আমরা আপাতত যাচ্ছি আমতা যে শহর তার ভেতরটা একটু ঘুরে দেখতে, এবং তারপরে এসে আমরা মেলায় ঢুকবো। হাওড়ার এই আমতা কিন্তু এখন মফস্বল শহর হলেও একসময় এটা একটা বন্দর শহর ছিল। এখানে মাটির নিচ থেকে প্রায় ধরো আজ থেকে 10-15 বছর আগে একটা বিশাল বড় ময়ূরপঙ্খী যে জাহাজ হয়, সেই মানে নৌকা হয়, সেইটা উদ্ধার হয়েছিল দামোদর নদের ভেতর থেকে। আমার বেশ মনে আছে, ছোটোবেলায় শুনেছিলাম, যদিও দেখার সৌভাগ্য আমার হয়নি। তো এটা অ্যাকচুয়ালি বন্দর শহর ছিল, এখান থেকে চারিদিকে কিন্তু নৌকা করে মাল যাওয়া আসা করতো। তো এটা বহু প্রাচীন শহর, এখানে প্রচুর বোধিষ্ণু পরিবার এখানে বাস করে। তো খুব ভালো লাগছিল প্রাচীন শহরটা ঘুরে দেখতে। দেখো আমরা চলে এসেছি শহর ঘুরে আমতার ফুটবল ম্যাচের যে পুজোটা হয় সেখানে, যেখানে মেলাটাও হয়। এবং এখানে প্রতি বছর ঠিক এই মূর্তিগুলোই থাকে এখানে, কিন্তু অন্যান্য সময় মানে অন্যান্য জায়গায় যেরকম আমরা মূর্তি দেখি কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মীকে নিয়ে, সেরকম হয় না এখানে। প্রত্যেক বছর এই অকাল বোধনের যে ব্যাপারটা সেটা করা হয়, এবং বেশ অন্যরকম লাগে, ভালো লাগে দেখতে। যেখানে রাম 108টা পদ্ম না পাওয়ায় নিজের চক্ষু দান করতে উদ্যত হয়েছিল, এবং মা দুর্গা তাকে সেই চক্ষু দান করা থেকে নিরস্ত করছিলেন, সেই যে মূর্তিটা সেটাই এখানে পূজিত হয়। প্রতি বছরই কিন্তু এরকম হয়, এর আগেও দু একবার আমরা এসেছি, এই একইভাবে আমরা মূর্তি দেখেছি। তো যাই হোক, ঠাকুর দেখার পর্ব সাঙ্গ হয়েছে, এবার আমরা একটু এদিক ওদিক ঘুরে তারপর বাড়ি চলে যাব।
মেলা দেখা সাঙ্গ। এবার আমরা ফিরে আসছি। দেখতেই পাচ্ছো রাস্তার অবস্থা, এখানে কিন্তু কোনো রাস্তায় সেভাবে স্ট্রিট লাইট থাকে না। কোথাও হয়তো পেট্রোল পাম্প টাম্প আছে, সেখানে কিছু আলো জ্বলে এবং সম্পূর্ণ রাস্তাটা এরকম অন্ধকারময় থাকে। বেশ একটা গা ছমছমে ব্যাপার। আমার খুব ভালো লাগে, ছেলেদের তো আরও ভালো লাগে। আর একটু রাত হলেই শিয়ালের হুক্কা হওয়া আওয়াজ, এইসব দিয়েই আমাদের রাতে ঘুমোতে হয়। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো চললাম, টাটা।